আমি এদিকে মেয়েকে খাওয়াচ্ছি, আর বৌদি ওদিকে সজনের পাতা ছাড়িয়ে সেদ্ধ করবে। বৌদির প্রেশার প্রচুর হয়, তাই ওটা সেদ্ধ করে জল খাবে। আর এদিকে খাওয়া হয়ে গেছে, মেয়েকে নিয়ে একটু রোদে আছি। দেখো বিছানাটা কি অবস্থা হয়ে আছে, সকালবেলা তো ঘুম থেকে দেরি করে উঠেছে, বা যা পেরেছে বিছানার মধ্যে নামিয়ে টামিয়ে ও ঠান্ডা করেছে, বিছানাটা একটু ঝাড়ি। খাওয়া দাওয়া তো ওর হয়ে গেছে, আর ওষুধ দুপুরে নেই, এখন তো দুবার ওষুধ হয়ে গেছে, তা শরীরটা তো ভালো নেই 3 দিন ধরেই, তাই ও একটু শোবে। বিছানাটাকে একবার ছেড়ে নিই, কাল স্কুল থেকে জামাগুলো দিয়েছিল, তো নতুন কিছু পেলে সে যাই হোক, নতুন বলতে প্রথম যদিও দেখে সেই জিনিসটা, সেই জিনিসটা কিছুতেই হাত ছাড়া করে না। তো বিছানাময় ছড়িয়ে রেখে দিয়েছে, এগুলো ভাঁজ করে তুলে নিই। স্কুল তো যেতে পারে না, কিন্তু স্কুলের ড্রেস ঠিক বাড়িতে চলে আসে। প্রত্যেক বছর 2 সেট করে ড্রেস আসে স্কুল থেকে, তারপর জুতো আসে, তো আমার মেয়ের কোনোটাই ব্যবহার হয় না। জামাগুলো তো সব পড়ে আছে আলমারিতে, আর জুতো, ওই জুতো তো আমার মেয়ের হয়ই না, কারণ ওই জুতো পরে আমার মেয়ে হাঁটতেও পারবে না। মেয়ে তো স্পেশাল জুতো অর্ডার দিয়ে বানাতে হয়, আর তাছাড়াও কেনা জুতো একমাত্র কিটো, ওগুলো পরেই ও চলতে পারে, বাকি কোনো জুতো পরেও চলতে পারে না, হয় পা ফুলে যায়, ব্যথা হয়ে যায়, আর নয়তো জুতো পা থেকে খুলে বেরিয়ে যায়। একবার একটা পামশু কিনেছিলাম, তো পামশুটা পরিয়ে কলকাতা নিয়ে গিয়েছিলাম, মাঝরাস্তায় এসে হাওড়া, মাঝরাস্তা বলতে ফেরার পথে হাওড়ার কাছে এসে দেখি এক পায়ে জুতো আছে আর এক পায়ে জুতো নেই, কি করবো, অন্য জুতোটাও খুলে কোনো রকমে বাড়ি চলে এসেছি। তারপর রাস্তাতেই আবার জুতো কিনতে হয়েছে। সমস্ত কিছু কমপ্লিট, বাবু শুয়ে পড়েছে, ভারী ঢাকা এখনও দেওয়া হয়নি, আলমারি থেকে ক্রিম বার করছি, কারণ বাইরে তো আমি কোনো জিনিসই রাখতে পারি না, একটা চিরুনিও যদি আমি বাইরে রাখি সেটাও খুঁজে পাওয়া যায় না, আর ক্রিমটা যদি বাইরে রাখি পরের দিন আমায় আবার ক্রিম কিনতে ছুটতে হবে, তো ক্রিমও মাখতে চাই না। ও তো শুয়ে পড়েছে, নিজের যত্ন বলতে এই শীতকালে মুখে একটু ক্রিম আর কিছুই না, হাত পা তো তেল দিতেই হয়, সেটা কিছু করা নেই, আর গ্রীষ্মকাল কোনো কিছুই প্রয়োজন হয় না। সোনু ঘুমিয়ে পড়েছে, আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে, সকালে তো 11টা নাগাদ দিয়ে গিয়েছিলাম, সারাদিনে তো রোদের খুব একটা জোর নেই, তাই 3:30-এর পর এসেছি একবারে তুলবো, নাহলে তো সব জিনিস শুকাবে না, সেই জন্য এত দেরি। আর ওকে রেখেও খুব একটা আলাদা হই না, কারণ যখন ঘুমাই তখন তো ঘুমাই, আর যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওর সঙ্গে থাকারই চেষ্টা করি। কাকিমা ভোজ বাড়ি থেকে ভোজ খেয়ে এসে গল্প করছে, আমি মায়ের সাথে বসে একটু চা খাচ্ছিলাম, মেয়ে তো ঘরে ঘুমাচ্ছে, আর সেই করতে করতেই কাকিমা এলো, এবার কাকিমা রান্না করতে চলে যাবে। সূর্য যখন ওঠে আর সূর্য যখন অস্ত যায়, দুটোই দেখতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর সবাই তোমরা খুব 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 ভালো থেকো।